আমরা ফেসবুক মার্কেটিং জন্য ফাইবারে কিভাবে গিগ উঠাইতে হয় বা আপনার গিগটাকে কিভাবে সাজাইতে হয় আমরা সেই ক্লাসটা আমরা আজকে দেখব। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার নতুন অবস্থায় কিভাবে ফাইবারে আপনাদের প্রথম গিগ পাবলিশ করবেন সেটা আমরা এখন দেখব। এই ভিডিওটা অনেক বড় হতে পারে, অনেক লং হতে পারে। ধৈর্য সহকারে যদি দেখেন ফাইবারে গিগ পাবলিশ করার পর কিভাবে ইংলিশ টেস্ট দিতে হয় সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শাকিল, আপনি আপনার ফেসবুক প্রোফাইল সেজন ফাইবার প্রোফাইলে, হ্যাঁ সরি ফাইবার প্রোফাইল সে প্রোফাইল সে এখন আমরা আজকে প্রথম এখানে একটা গিগ ক্রিয়েট করবো। এই যে নিচে লেখা আছে কি, ক্রিয়েট এ নিউ গিগ লেখা আছে না, ক্লিক করি। এই যে ক্রিয়েট এ নিউ গিগ এ যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম একটা ফিল্ড চলে আসবে। নিচে যান, কন্টিনিউ কন্টিনিউ, হ্যাঁ আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ দেওয়া আছে না? জি স্যার। আচ্ছা, দেওয়ার পরে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো চাবে, আপনার নামটা এনআইডি তে যেরকম থাকবে আপনার এভাবে দিতে হবে। দেওয়া আছে না, শাকিল মিয়া? হ্যাঁ ঠিক আছে, নিচে যাই। আপনার ছবি দিতে হবে, সুন্দর একটা ছবি, শাকিলের ছবিটা অনেক সুন্দর এসে। তারপর কন্টিনিউ, তারপরে এখানে কি দিবেন, ডিজিটাল মার্কেটিং। পরে এখানে ফর্ম কত দিয়েছেন এভাবে দিতে হবে। এখানে আপনার স্কিল কি কি সব দিবেন, নিচে যান। আর এগুলো আমরা তো আগেই সেট করছি স্কিলে। আর এ আপনারা যদি এই যে এই স্কিল কিভাবে সেট করতে এটা মিস করেন তাহলে এই যে ভিডিও আই বাটনে দেখেন একটা অপশন চলে আসছে, এখান থেকে আপনারা এটা দেখে আসতে পারেন। নিচে যান, তারপর কন্টিনিউ। আমাদের গুগল ভেরিফাই আছে, ফাইবার ভেরিফাই আছে, টুইটার ভেরিফাই আছে। কন্টিনিউ, যখন আমরা ফিনিশ দিব তখন আমাদের গিগ ক্রিয়েট করার জন্য একটা অপশন নিয়ে চলে আসবে। লেখা আছে, প্রথমে লেখা আছে গিগ টাইটেল। এখানে গিগ টাইটেল আপনি আপনার গিগ টাইটেলটা ইটা বের করেন, মাইক্রোসফট অফিসে রাখছেন। এমন সোজা মানে এমন ইজি দিবেন যেন ক্লায়েন্ট পরে বুঝতে পারে আপনি কি কাজটা করতেছেন। এখানে কিন্তু আমি কোনো কঠিন শব্দ ইউজ করি নাই, একদম ইজি ইউজ করছি, এটা যে কেউ পরে আপনারা এটা বুঝতে পারবে। তাহলে টাইটেলটা হবে সহজ ভাষায় আপনাকে শব্দ ইউজ করে একটা টাইটেল দিতে হবে, সে একটা সুন্দর একটা টাইটেল ইউজ করছে। তারপর লেখছে অ্যাবাউট দিস গিগ, মানে এটা হলো এটা একটু বোল্ড করেন, অ্যাবাউট দিস গিগ এটা বোল্ড করেন, ব্যাস। এটা কিন্তু আমরা আবার ওই যে এই গিগ জোটা পরে এখানে লিখবো না, ওই নেমও লিখবো না, অ্যাবাউট দিক দিস এটাও রাখবো না। নিচে লেখছে ওয়েলকাম মাই ফেসবুক মার্কেটিং গিগ। ফেসবুক মার্কেটিং হয়ে যাচ্ছে আমাদের এই এই গিগের মূল কিওয়ার্ড। এই গিগের মূল কিওয়ার্ড যদি ফেসবুক মার্কেটিং হয় তাহলে আমাদের এই কিওয়ার্ডটাকে এই যে ডেসক্রিপশনে মিনিমাম চারবার ইউজ করতে হবে। এই সংক্রান্ত আরও অনেকগুলো আমার ইউটিউব চ্যানেলে আলোচনা আছে, আপনারা যদি মিস করে থাকেন এই যে ভিডিও আই বাটনে দেখেন, এখান থেকে আপনারা ওটা দেখে আসতে পারেন। তো আমরা এখানে প্রথম আমরা কি লিখবো, ফেসবুক মার্কেটিংটা আমরা ক্লায়েন্টকে জানাবো, ফেসবুক মার্কেটিং যে কাজ করবো এটা কেন ইম্পর্টেন্ট, মানে এটা গুরুত্বটা কীরকম। আমরা দুই তিন লাইনে প্রথমে এই কথাটা বলছি, তারপরে
আপনি এই কাজটাতে কতটুকু দক্ষতা আছে সেটা আপনি ক্লায়েন্টকে বোঝাবেন। লেটস সি, আই এম ওয়ার্ক 1 ইয়ার অফ এক্সপেরিয়েন্স উইথ লট অফ প্রজেক্ট ক্যান ডু অল ফেসবুক মার্কেটিং। আপনি এই কাজটা কি করছেন, এক বছর প্র্যাকটিস করছেন, তারপর সে আই ডু ওয়ার্ক পারফেক্টলি ফর 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানে তার কাজের মাধ্যমে আপনার ক্লায়েন্ট 100% স্যাটিসফ্যাকশন হবে। আপনি জাস্ট এত বড় লেখার দরকার নেই, সুন্দর একটা কথা লিখছেন, ব্যাস এইটুকু লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখবেন, আপনার টাইটেল, তারপরে লিখবেন এটাতে ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এইটা ডিসক্রিপশন, তারপরে আপনি কি পারেন, আপনার কয় বছর অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা লিখলেন, আপনার দ্বারা ক্লায়েন্ট কি হবে, আপনার দ্বারা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হবে 100%, এটা লিখছেন। তারপরে নিচে আসেন, লেখাছে মাই সার্ভিস ডিসক্রিপশন, এটা মাই সার্ভিস ডিসক্রিপশন জাস্ট মাই সার্ভিস হবে, ডিসক্রিপশন লেখাটা বাদ দিতে হবে, ডিসক্রিপশনটা বাদ দাও সাকিব, ব্যাস। আচ্ছা দেওয়ার পরে আমরা প্রথমে লিখলাম এই যে বোল্ড এক দুই নাম্বার দিছেন না, এগুলা এখান থেকে উঠাই দিতে, ওইটা আমরা এক দুই নাম্বার ওই যে গিক থেকে দিয়ে দিবো, এগুলা বাদ দিয়ে দাও। এগুলো সব বাদ দাও, তাহলে আমরা আমাদের একটু বাদ দিতে দাও। তাহলে আমরা এখানে ক্লিয়ার, আমরা রিচ মিলিয়ন অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেসটা মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় দেওয়া সম্ভব। এটা হলো মাই সার্ভিস, আপনি আপনার যেভাবে কাজ শিখছেন বা আপনি ক্লায়েন্টকে যেরকম সার্ভিস দিবেন সেই বিষয়টা এখানে আপনি ফুটায় উঠাইছেন, ঠিক আছে, সেই বিষয়টা আমরা এখানে ফুটায় উঠেছি। তো হ্যাঁ, তারপর লেখেছে হোয়াই শুড হায়ার মি, আপনি কেন আমাকে হায়ার করবেন, তারে আরও আপনার কাজটা যে আপনি পারফেক্টলি করতে পারবেন সেটার জন্য আমরা লিখলাম হায়ার, লেখছি হোয়াই শুড হায়ার মি। তারপর লিখলো অল ম্যানুয়াল পোস্ট, রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ইউজার পোস্ট অ্যান্ড শেয়ার, ঠিক আছে, এগুলার পোস্ট এগুলো উঠাই দেবো সামনে থেকে। এগুলো সব উঠাই দাও। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত থ্যাংক ইউ পর্যন্ত রাখবো। আচ্ছা এখন আমরা আমাদের এই সম্পূর্ণ লেখাটা, যদি আপনার এই লেখাটা লিখতে অবশ্যই এটার পিছনে 2 থেকে 3 দিন সময় ইউজ করতে হবে, আপনি যদি আজকে লিখলেন আজকে পাবলিশ করে দিলেন তাহলে কিন্তু হবে না। তো শাকিল আপনি এটার এই যে লেখাটার পিছনে কতদিন ধরে সময় দিতে আছেন? 3 থেকে 4-5 দিন সময়। আচ্ছা 3 থেকে 4-5 দিন আপনি এত সময় যে দিলেন, এটা কি কি কাজ করছেন এর পিছনে আপনি? অন্য ওই যে সাইড দেখে সাইডে আমরা এই কাজগুলো দেখছি, দেখে লেখাগুলা মনের মতন চয়েস করছি, কইরা মন থেকে কিছু বের করে তারপরে যেগুলো পটাকা আমি নিজে দিব ওই যেগুলো আমি লিখছি। মানে আপনি যেরকম পারেন সেরকম ভাবে লিখছেন, তাই তো? আচ্ছা তাহলে আপনার অবশ্যই বুঝতে পারলেন যে আপনার এই একটা ফাইবার যখন একটা গিগ পাবলিশ করবেন, এই গিগটা হইতাছে আপনার কি রিজিক, এই একটা গিগ দেখে আপনার আপনার কাছে ক্লায়েন্ট চলে আসবে। তো অবশ্যই এই গিগটা যখন আপনার ক্রিয়েট করবেন এখানে মায়া থাকবে, মহাব্বত থাকবে, তার মানে আপনি বুঝতে এখানে ফ্রিল্যান্সিং করতে আসছেন আপনার ইনকামের জন্য। আপনি যদি এই গিগ উঠানোর সময় এখানে মায়া মহাব্বত করে না উঠান, একদিন আজকে দেখলাম আরেকজন এটা কপি করে জাস্ট একটু উলট পালট করে দিয়ে দিলাম হয়ে গেল, এটা করলে কখনোই আপনি ফাইবার থেকে কোনো কাজ পাবেন না, না না। আর যদি আপনি এটার পিছনে সময় দেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। তো আমাদের যে ভিডিওতে যেভাবে দেখাইতেছি শুধু এভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আমরা এখন করলাম, তো আমরা এখন প্রথমে টাইটেলটা নিব, তাই না? তো টাইটেলটা কপি করো, টাইটেলটা কপি করো, শুধু টাইটেলটা। ওই যে নিচে ওই যে পিছনে ফুল স্টপটা নেওয়া কপি করে দাও, ফুল স্টপ বাদ দাও। হ্যাঁ কপি করে ফাইবার যাও, এখানে পেস্ট করো, উপরে যাও, ওই যে আই উইল বাদ দেও কারণ আই উইল তো সামনে লেখা আছে, তুমি শুধু ডো বেস্ট দেও, বাস ডো বেস্ট ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস। নিচে যাই দেখি মার্কেট স্যার মার্কেটিং ই দাও না, ওটা সমস্যা না, ওটা থাক, এখানে লেখা আসছে জাস্ট পারফেক্ট, তার মানে আমাদের টাইটেলটা অনেক ভালো হয়েছে এটা বলছে। তারপরে আমরা ক্যাটাগরি কি দেব, নিচে যাই
ক্যাটাগরি আপনারা এই যে এখানে সাজেস্ট করতেছে ডিজিটাল মার্কেটিং দুইটা জিনিস সিলেক্ট করো, দ বিউটি ফ্যাশন দাও, বিউটি ফ্যাশন দিছ, তারপর দ ই কমার্স আছে, ই কমার্স, ই কমার্স আছে, ই কমার্স না, এই যে যে কোন একটা দাও সিলেক্ট করে দাও, মেডিকেল না এটা দাও, দাও বিউটি দিছ, ওই যে ই দাও, ওই যে ফ্রিল্যান্সার, হোম গার্ডেন, মার্কেটিং এন্ড কমিউনিকেশন এটা দিন। এসে তারপরেটা তে ক্লিক করো, উপরে উপরে না না না, এই যে এই যে এই যে উপরে লেখা আছে টার্গেটেড অডিয়েন্স, এর নিচেটা দেখি করো, এখানে ক্লিক করো, এখানে চয়েস করেন, এখানে দাও হলো ফেসবুক, হ্যাঁ দাও, এসে নিচেটা যাও, এজ দাও, এটা দাও এনি, পরে যে কান্ট্রি দাও, ওয়ার্ল্ড ওয়াইড দাও, এটা হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড দাও, আর দাও ইউএসএ দাও, আর সিলেক্ট করো না, আর সিলেক্ট করে দেবো, অস্ট্রেলিয়া দাও, কানাডা দাও, তো অস্ট্রেলিয়া, কানাডা, এই যে কানাডা দাও, চীন দাও, দাও চীন দাও, সমস্যা নেই তো, মানে দিতে দাও তোমার ইচ্ছে মনের মতো করে দিতে দাও, ইন্ডিয়া দাও, যে কোনো দেশ সিলেক্ট করো, সমস্যা নেই, জাপান দাও, জাপান, ইতালি, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান দাও, ইউনাইটেড স্টেট, আরব আমিরাত, পাকিস্তান দাও, অনেকগুলো সিলেক্ট করো, এখানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ব্যাস পরেরটাতে যাও, পরের অপশনটাতে যাও, অডিয়েন্স কি করো, ওই যে উপরে কি করো, অডিয়েন্স সাইজ, অডিয়েন্স কি করো, এনে এটা বাদ দিছো কেন, নিচে যাও, এই যে এটা সবার নিচে এটা দাও, দাও দাও অডিয়েন্স জেনারেট নিয়ে দাও, কি করো, এটা দাও অল, নিচে যাও, তাহলে ডাউন করে দেন লাগবো, অল তো দিছে, ওই না ওটা না না, আচ্ছা এনে হলো এনো ট্যাগ, এই যে লেখা আছে সার্চ ট্যাগ, এখন আমরা ফেসবুক মার্কেটিং এ গিগ ক্রিয়েট করছি, তো ফেসবুক মার্কেটিং গিগ ক্রিয়েট করতে সার্চ ট্যাগ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ক্লায়েন্টের দুইটাই প্রথমে সার্চ দিব, সে লেখা কি সার্চ লেখা সার্চ দিতে পারে সেগুলো আমরা দেখবো, সেগুলো আমরা অন্য অন্য ক্লায়েন্ট অন্য অন্য যারা কাজ করছে তারা কি কি সার্চ দিছে সেগুলো আমরা দেখবো, তা আর নতুন ট্যাব নিয়ে আমরা ওইখানে যাই, নতুন একটা ট্যাব ওপেন করবো, ফাইবার যাব, ফেসবুক মার্কেটিং লেখো বা প্রমোশন যেটাই লেখো, বেশি কাজ পাইছে কি, এই যে টপ রেট ইনারে কি করাম না, এই যে হ্যাঁ এই যে এই যে দুই নাম্বারটা ওপেন করো,
আমরা এর সার্চ ট্যাগগুলো দেখবো। আরেকজনেরটা ওপেন করো, আরেকটা ওপেন করো, প্রথম জনের এই যে ভাই, পরের জনেরটা করো, ওই ইনস্টাগ্রাম, এটা ইনস্টাগ্রাম, এটা ফেসবুক না, এবার তো ফেসবুক প্রথমটা করো, এটা তো তার ইনস্টাগ্রাম, হ্যাঁ এটাই করো, ইনস্টাগ্রাম এটা, পরে দশ ফেসবুক মার্কেটিং কোন আছে, আরে যে একটা আছে ফেসবুক প্রমোশন, হ্যাঁ এটা করো, বাস এন্ড প্রথমটা, ওই যে প্রথম, ওই যে প্রথমটাতে যাও, এটা না, এই যে হ্যাঁ না, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, এই যে এই যে উপরে 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 আরো উপরে, আরো উপরে যাও, বাস বাস বাস, রাইট, এই জন্য কি লেখা আছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক, ফেসবুক পেজ, ফেসবুক পোস্ট, তাই না? পরের জন্য এটা দাও, আরেকটা ওপেন করছি নাকি, কিনে যাও, নিচে যাও, কি কি লিখছে, মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তাই না, মার্কেটিং, ফেসবুক, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, তাহলে আমরা আমাদের সঙ্গে যাইতে আছে না এগুলা, ফেসবুক মার্কেটিং এ যা, ফেসবুক অ্যাডভার্টাইজিং, তাহলে আমরা ফেসবুক প্রমোশন ও দিতে পারি, কিন্তু এই তিনটা নিতে পারি, আমরা পাঁচটা কি দিতে পারবো, তাহলে লাও তোমার কি যাও, এটা কাটো না, তোমার তোমার কি যাও, হ্যাঁ এটা লাও, ফেসবুক মার্কেটিং লাও প্রথমে, স্পেস দাও, মার্কেটিং, এই যে নিচেটা ক্লিক করো, ক্লিক করো, হ্যাঁ, পরে এলো ফেসবুক অ্যাডভার্টাইজিং, স্পেস দাও, এডি, অ্যাড, এ দিলাম, ওই যে নিচেরটা, পরে এলো ফেসবুক প্রমোশন, ওই প্রমোট লো, প্রমোট, প্রমোশন না, তারপর লো ফেসবুক লো, এন্টার দাও, ফেসবুক লেখছে না, আরেকটা লো হলো ফেসবুক পোস্ট, পোস্ট, POST, এন্টার দাও, পোস্ট এস দিলাকে, শুধু POST দাও, এন্টার দাও, বাস, তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের মেন কিওয়ার্ড কি ছিল, ফেসবুক মার্কেটিং হলো মেন কিওয়ার্ড, তাই না? জি স্যার। এখানে ক্লায়েন্ট ফেসবুক মার্কেটিং লিখে দিতে পারে, ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে দিতে পারে, ফেসবুক প্রমোট দিয়ে দিতে পারে, ফেসবুক লিখেও সার্চ দিতে পারে, ফেসবুক পোস্ট লিখেও সে সার্চ দিতে পারে, আমরা যেভাবে সার্চ দিলাম সেভাবে সার্চ দিয়ে যখন তার সম্মুখে একটা গিগ চলে আসবে তখন যেটা ভালো লাগবে সে সেটাকে চুজ করে সে কাজ দেবে। এই ট্যাগগুলো দেওয়ার অর্থ হইতেছে সার্চ ট্যাগ, তার মানে এই সার্চ ট্যাগ গুলো যদি আমরা সুন্দর ইউজ করতে পারি তাহলে আমাদের কি হবে, আমরা কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবো। আর এই সার্চ ট্যাগটা আমরা কার সাথে মিলিয়ে রাখবো, আমাদের যে ডেসক্রিপশন লিখছে না উপরে, উপরে যাও, উপরে, ও সরি, উপরে ডেসক্রিপশন এখন লেখি নাই, ডেসক্রিপশন লিখবো একটু পরে, এই ডেস্ক সার্চ বক্স গুলো যেগুলো লিখছি আমরা এগুলো আমাদের জন্য মিল ই থাকে, মানে মনে থাকে, বা আমরা এই সার্চ ট্যাগের ভিত্তিতে আমরা ডেসক্রিপশন গুলা ইনপুট করবো এখন। হ্যাঁ যাও, নিচে যাও, কন্টিনিউ দেবো, ঠিক আছে, কন্টিনিউ দাও,
বাস এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, এই যে প্রাইস, এই যে প্যাকেজ, প্যাকেজটা ক্লিক করো, ওই যে উপরে থ্রি দিয়ে দেবো, ওই যে উপরে প্যাকেজ থ্রি নে ক্লিক করো, উপরে দেখো এটা ক্লিক করে দাও, বাস এটা গট ইট দাও, বাস এখন হলো প্যাকেজ থাকে, বেসিক থাকে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তাই না? আমরা ওই ইয়াতে চলে যাই, ওয়ার্ড শিটে যাই, আমরা বেসিক প্যাকেজটার জন্য কি লিখছি, এখানে কি লিখছি, 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং, তাই না? এটা লেখো, এটা লেখো, 1 মিলিয়ন বাদ দিলে কে, তারপরে যাও, এটাতে যাও, পরেটাতে যাও, ওটাই পেস্ট করো, কপি পেস্ট করো, ওই 1 মিলিয়ন ওটাই নিয়ে যাও, আমি বুঝাই দিতেছি। এনে লও, কি করো, অনেক টু বানাই দেবো, স্পেস দাও একটা, পরে 3 নাম্বারটা যাও, এনে পেস্ট করো, অন্য 3 বানাই দাও, ব্যাস। এখন ওই যে বেসিক এর জন্য কি কি লাগবে, ওই যে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসো। আমরা আমাদের যে মূল কিওয়ার্ড ছিল ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং নামে আমরা বেসিক এর প্রথমে রাখলাম, কি দিলাম, 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং, পরেটা লাস্টে ফুল স্টপ দিমো, না 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 ফুল স্টপ দেওয়া লাগবে না, পরে স্ট্যান্ডার্ডের জন্য কি লাগছে ওটা নিয়ে আসো। বাস নিচে আমরা এখন দিব কি, এই যে ডেলিভারি টাইম কি করো, 1 মিলিয়ন আমরা ফেসবুক প্রমোট করব, এটা দিলাম 3 দিন, 3 দিন দাও, পরেরটাতে যা হলো 2 মিলিয়ন, তো এটা 6 দিন দাও, পরেরটাতে দাও 3 মিলিয়ন, তো এটা আমরা 8 দিন দিব, 8 দিন স্যার নাই কে, তাহলে 7 দিন দাও, 10 দিন, 7 দিন না 10 দিনই দাও, 10 দিনই দাও, সময় বেশি নিয়ে কাজ করা ভালো, ব্যাস। তারপর অডিয়েন্স সাইজ ক্লিক করো, এটা যে কোনো একটা দিলে হয়, এটা কোনো ফ্যাক্টর না, দাও 10 দাও, এই যে নিচেরটা দাও 10,000, পরে দাও 15, পরে দাও 20, ওই যে উপরে 20, নাম্বার অফ পোস্ট এনে ক্লিক করো, এনে 1, 2, 3 সাইড দিয়ে দাও, পরে নিচে যাও, পরে লেখা আছে কি কাস্টম গ্রাফিক্স, তুমি 10 একদিনে কাস্টম আছে পার্মানেন্ট পোস্ট, কাস্টম গ্রাফিক্স না দিয়ে আমরা গ্রাফিক্স না দিয়ে আমরা পার্মানেন্ট পোস্ট দেব, ঠিক করো পার্মানেন্ট পোস্ট, হ্যাঁ পরেটাতে যাও, পরে 2 নম্বরটাই দেবো, হ্যাঁ উপরে 2 নম্বরটা দে, 2 নম্বর থেকে দেবো, উপরে 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 উপরে, ওই যে কাস্টম গ্রাফিক্স, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক চিনে দেবো, পরেরটাতে ঠিক চিনে দেবো, এগুলা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে, এগুলা তোমার ইচ্ছা মতো, আপনারা ইউটিউবে যা দেখছেন এখন ভিডিওটি আপনাদের ইচ্ছা মতো দিবেন, এটা কোনো ফ্যাক্ট না। তারপরে আমরা প্রাইসটা, প্রাইসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, অনেকে আছেন যে কাজ পাওয়া যাবেন যদি কম দামে কাজ করেন, কাজ পেয়ে যাবেন, ওয়েট ওয়েট, কম দামে কাজ করে করবেন কাজ খুব দ্রুত পাওয়া যাবেন, আসলে বিষয়টা কিন্তু এটা না, আপনার যে কাজ, কাজের মূল্যটা যদি আপনি ঠিক মতো না দিতে পারেন তাহলে আপনি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না, ঠিক আছে, তো আপনার কাজের মূল্য যেরকম সেরকমই থাকবে, যেন ক্লায়েন্ট কখনো না মানে গেছে $5 কাজ করে দিতেছে, এটা আপনার কাজকে অপমান করা হবে, তো এই জন্য আমি সবসময় সাপোর্ট করি বা আমি রিকমেন্ড করি আপনারা $10 নিচে কোনো কাজের গিগ পাবলিশ করবেন না, তো আমরা প্রাইসটা দিই 10, প্রথমটা দিব 10, পরটা 20, পরটা হইলো 30, 10 লেহ, ব্যাস পরটাতে যাও 20, পরটাতে যাও 30,
বাস নিচে যাও, এখন উপরে দেখি, উপরে উপরে দেখি, বাস এখানে কোনো ভুল টুটি নাই তো নাকি? সমস্যা নেই, নিচে যা, কন্টিনিউ তো, রেডি? এগুলা কিছু না, এগুলা কিছু করতে হবে না, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে আমাদের ডেসক্রিপশনটা দিতে হবে, ডেসক্রিপশনটা কপি করে এখানে পেস্ট করো। কোথায় কপি করবা? ওই যে, ওই যে ওয়েলকাম, এনে এনে মাউসটা রাখো, ক্লিক করে হবে না, হবে না, আমি যেভাবে বলি ওভাবে করো। কোন মাউসটা ক্লিক করে রাখো, হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ চাকা ঘুরে নিচে যাও, বেসিক কে, ওই যে থ্যাংক ইউ বলুন তো, থ্যাংক ইউ, ব্যাস কপি করো। হ্যাঁ পেস্ট করো, ব্যাস। এখন ওই যে লেখা আছে মাই ওয়েলকাম মাই ফেসবুক মার্কেটিং, এনে সবার শেষে ক্লিক করে এন্টার দাও, ব্যাস। পরে হলো এই যে নিচে যাও, মাই সার্ভিস, এনে একটা এন্টার দাও, হ্যাঁ ওই যে মাই সার্ভিসের আগে মাউস নিয়ে এন্টার দাও। মানে একটু সুন্দর করতে হবে, এটা হচ্ছে নিজের কাছে, আপনার যেভাবে সুন্দর করে রাখতে পারেন, ঠিক আছে? নিচে যান, নিচে নিচে, এই যেটা, হ্যাঁ এনে এন্টার দেও, এটা চাপাইলে পরে চাপাইতে সমস্যা, নিচে যাও, এই যে রাইট, হ্যাঁ এনে ক্লিক করি, ব্যাস নিচে যাই, থ্যাংক ইউ, এখানে ক্লিক করো, এই যে নিচে, এই উপর, হ্যাঁ আরো ক্লিক করো, এনে আরেকটা লেখা লিখে দিতে হবে, এনে ক্লিক করো উপরে, এনে আরেকটা লেখা লেখো, এন্টার দাও, উপরে দেখি কি লেখছো, উপরে যাও দেখি, আচ্ছা নিচে নিচে যাও, এনে একটা লেখা লিখে দিতে হবে, আচ্ছা সমস্যা নাই, কিছু লিখতে হবে না, এই এই করো, ওই ভাষা কমাই দাও, হয়েছে। এখন দাও উপরে একটু সিস্টেম করতে হবে, এটাকে একটু সিস্টেমে রাখতে হবে, ঠিক আছে? উপরে এই যে, উপরে ওই যে ওয়েলকাম মাই ফেসবুক মার্কেটিং, এটার ব্লক করো, ওই যে উপরে লেখা আছে বোল্ড, বোল্ড করো, তারপরে ওই যে এই যে হাতের মতো চিহ্ন দেওয়া আছে ওটার মধ্যে ক্লিক করো, ব্যাস হয়েছে, নিচে যাও, হয়েছে না ওটা, হ্যাঁ হয়েছে। তারপরে এখানে তুমি যে কাজটা করবা, এই যে, এই যে একটা এন্টার দিয়ে দাও, যে পিপল এর পরে মিলিয়ন্স টু পিপল, ইন ক্লিক করে দাও, এটা এন্টার দাও, ব্যাস। এখন তুমি এনেও বোল্ড করে দিবো, বলেছে এই যে আই উইল ডু পারফেক্ট ফর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এটা একটু বোল্ড করে দাও, আই উইল ডু, খুঁজে দেখ, হ্যাঁ হ্যাঁ এমনি বল করে দাও, ব্যাস মার্ক করে দিবো স্যার, না 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 মার্ক না, এটা এনে যেটার মার্ক করো, এই যে এটার বল করে, বল করে এটা মার্ক করো, এটার মার্ক করে দাও, বল তো আছে, বল ওইটা গেছে, আবার বলটা ক্লিক করো, ব্যাস নিচে যাও। এখন এই যে তোমার এই যে স্টেপ গুলারে ব্লক করো, হ্যাঁ এই স্টেপ গুলারে এবার ব্লক করো, সবগুলা না, খালি ওই যে ইয়ার গুলা সার্ভিস পর্যন্ত, মাই সার্ভিসে যেগুলা দিছে এগুলারে, ব্যাস। এখন ওই যে নাম্বার দেয়, ওই যে উপরে এবার সেটা, হ্যাঁ ক্লিক করো,
হ্যাঁ এই যে বোল্ডে ক্লিক করো, বোল্ডে ক্লিক করো, বোল্ডে ব্যাস এসে নিচে যাও, নিচে যাও, মানে এটার ই করো, হ্যাঁ বোল্ড করো, হ্যাঁ হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ সে এটার ব্লক করো, এটা হচ্ছে আপনাদের নিজের কাছে যেরকম ভাবে সুন্দর করেন। হ্যাঁ তারপরে এটা বোল্ড করে দেও, পরে ওই যে ই দিয়ে দেও, ওই যে এই পাশেরটা দিয়ে দেও, ব্লক ছাড়া লাগেন বুলেটিং করো, এই পাশেরটা ক্লিক করো, ব্যাস গুড, সুন্দর হয়েছে। এগুলো হইতেছে এই থ্যাংক ইউটা হইতেছে, হ্যাঁ এটা বোল্ড করে দেবো, ব্যাস এখন উপরে যাও, উপরে এন দাও। এই নামটা কি লিখলাম, ফেসবুক মার্কেটিং দ্য মোস্ট স্টেন টু গ্রো ইউর বিজনেস অর প্রোডাক্ট। এখানে আমরা এই যে ফেসবুক মার্কেটিং এখানে ইউজ করছি, 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 মানে চারটা জায়গায় ইউজ করছি। এটি কি হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যদি আপনি ডিসক্রিপশনে ইউজ করেন পারফেক্টলি তাহলে আপনি খুব দ্রুত কাজ পাবেন। এটা হলো টিপস, যারা শুরু থেকে শেষ এই পর্যন্ত ভিডিও দেখছেন তারা অবশ্যই এই জিনিসটা আমরা এই টিপসটা আপনাকে কেউ কখনো শিখাবে না, ঠিক আছে? তো নিচে যাই আমরা, কন্টিনিউ দিই, সেভ কন্টিনিউ, সেভ কন্টিনিউ। এখন দেখছে কি ফেস কথাটা বেশি হয়ে গেছে, এই যে করো অ্যাকর্ডিং টু ফেসবুক, এখানে ক্লিক করো, এই যে উপরে তোমার উপরে হোয়াই শুড হায়ার মি, এনে দাও, এই যে ফেসবুক, ফেসবুক উপরে এখানে এই যে ফেসবুক গাইড, ফেসবুক গাইডলাইন, এই যে নিচে নিচে সবার নিচেরটা, হ্যাঁ এই যে, হ্যাঁ এনে শুধু ফেসবুকটা লেখা আছে না, এটা ক্লিক করো, এটা ব্লক করে শুধু লেখো ফেস অ্যাপবি, লেখো বড় হাতের অ্যাপবি, দাও বড় হাতের অ্যাপবি, বি বি হয়েছে, উপরে যাও। এখন এটা হচ্ছে কি আমাদের ফেসবুক লেখাটা বেশি হয়ে গেছে, এই যে আবার এই যে এখানে রাখছি ফেসবুক ডো ম্যানুয়াল পোস্ট, এনো এনো লেখা দাও, অ্যাপবি লেখো, হ্যাঁ তোমার এই যে এখানে রেখেছে ফেসবুক, এটা বাদ দাও, এই লেখাটাই বাদ দাও, এসে রিচ মিলিয়ন অফ পিপল ইন ওয়ার্ল্ড ওয়াইড, ব্যাস হ্যাঁ ঠিক আছে। এখন সেভ দাও, সি এই যে এখন সে নিয়ে নিছে, তখন আমাদের বেশি হয়েছিল কি ফেসবুক লেখাটা বেশি হয়ে গেছিল, এখন আমরা একটু ফেসবুক লেখাটাকে রিয়ারেঞ্জ করে দিলাম। এরকম সমস্যা আপনারা যারা ভিডিও দেখছেন, যা যারা এই যে নতুন গিগ পাবলিশ করবেন, এরকম সমস্যা হতেই পারে আপনার, তো এই জন্য আপনারা এই কাজটা করবেন। তারপর লেখা আছে অ্যাড এ নিউ কোশ্চেন, এখানে কি করে এনে এক নাম্বার দেব, হ্যাঁ এন মেক ফুল স্টপ দাও, এখান থেকে যে ইউ ওয়েবসাইট ইউআরএল লেখো, ওয়েবসাইট ইউআরএল, এটা হলো এটা হচ্ছে যে তুমি ক্লায়েন্টের কাছে কি চাও, ডব্লিউ ই বি, ডিনা বি বি ওয়েবসাইট, SIT E E E না ওয়েবসাইট ইউ আর এল, ইউ 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 না বড় হাতের ইউ আর এল, বড় হাতের ইউ আর এল, ইউ আর এল এই লেখবা সংক্ষিপ্ত, এত বড় চোখ না, ইউ আর এল মানে ওয়েবসাইট লিঙ্ক, ইউআরএল হ্যাঁ ওই সাময়িক কাটা দাও, ওয়েবসাইট লেখাটা এত ফাঁকা হবে না, ওটা ফাঁকা বন্ধ দাও, ব্যাস এন্টার দাও। দুই নম্বর লেখো ইমেজ, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ, P R O D U C T D U O T C T Enter দাও, ইমেজ ইমেজ দাও, ইমেজ I M A
জিই এন্টার দাও। তিন নাম্বার পরে হলো যে ওয়েবসাইট ইউআরএল দিছো, প্রোডাক্ট ইমেজ দিছো, তাই না? জি স্যার। এখন দিব হইতাছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন ডিই এস ডিই এস লেখছো সি আর আই আর আই পি টি আই ও এন আই আই ও এন আর না আই আই ডেসক্রিপশন বাস হয়েছে। পরে যে নিচে আছে গেট ইন এ ফর্ম অফ, এই যে নিচে এগুলো আছে ফি টেক্সট না, এটা দাও অ্যাটাচড অ্যাটাচমেন্ট। হ্যাঁ অ্যাটাচ ঠিক করো। হ্যাঁ পরে যে অ্যাড করো। এখন সেভেন কন্টিনিউ দাও। এখন দেওয়ার পরে নিচে যাই, এখন এই যে ভিডিও না ইমেজ, ইমেজে যাও, ইমেজ এই যে যে ব্রাউজে নাকি করো ইমেজ কি করে না? ও তোমার তো ইমেজ দিতে হবে। এখন বিষয় হইতেছে কি না, ক্যান্সেল করো, এটা মিনিমাইজ করো, এটা মিনিমাইজ করো, মিনিমাইজ করে তোমার ইনে টাইটেলটা কপি করো শুধু। এই টাইটেলটা কপি করো। তোমার ইনে ফটোশপ ইনস্টল করা আছে? জি স্যার। আচ্ছা এনে ওপেন করো, এটা কপি করো শুধু, এটা মিনিমাইজ করো। আগে না আগে না, ফটোশপ ওপেন করো, এটা কাটো, এটা আমি কি করতে বলছি, ফটোশপ ওপেন করো, এটা মিনিমাইজ করো, ফটোশপ ওপেন করো, তোমার ফটোশপ ওপেন করো। ওই যে ফাইলে যাও, ফাইল দেখে ওপেন করো। তোমার ওই ইমেজটা ওপেন করো, ফেসবুকে যেটা ফেসবুক প্রমোশন আইটেম মনে ওপেন করো। ব্যাস এখন এটাকে আমরা কি করব, এই ইমেজটাকে আমরা এসইও করব, এই ইমেজটাকে অফ পেজ এসইও করব, এজন্য ফাইলে যাইতে হবে। এটা ফটোশপ জায়গা, আমরা এটা ক্যানভা দিয়ে ডিজাইন করেছি, যেহেতু ক্যানভা দিয়ে ডিজাইন করার পর আপনারা দেখেন এই যে ডিজাইনটা আমরা ক্যানভা দিয়ে করেছি। তো ক্যানভা দিয়ে কিভাবে এগুলা ডিজাইন করবেন আপনারা এই যে ভিডিওর আই বাটন দেখেন, এখানে দেওয়া আছে, এটা দেখে আসবেন। তো এখন এই ক্যানভা দিয়ে আমরা ডিজাইন করছি, করার পরে এখন আমরা এটাকে এসইও করব অফ পেজ, এই জন্য আমরা অ্যাডোব ফটোশপের মাধ্যমে ফাইলে যাব। ফাইল থেকে যাওয়ার পর লেখা আছে যে এই ফাইল ইনফো, এই যে ফাইল ইনফো নিচে আসি। হ্যাঁ হ্যাঁ উপরটা ক্লিক করে বাস, এই ফাইল ইনফোতে যে লেখা আছে ডকুমেন্ট টাইটেল, এই ডকুমেন্ট টাইটেল আমরা কি লিখবো এনে কি করে, ওই টাইটেলটা আমরা যে টাইটেলটা দিছি আমাদের গিগের, ওই টাইটেলটা এখানে ইউজ করব। কাট এটা স্যার,
যেটুকু কাটতে দেবো যেটুকু আসছে এনে সব কাটাই বাস। তারপর অথরাইট, অথরাইট না তোমার যে ইউজার নেমটা আছে না, ইয়ার ইউজার নেম, তোমার ফাইবারের ইউজার নেম যেটা এটা দেবেন। শুরু করে কপি করে রাইটার ক্লিক করো, এই যে নিচে দাও, নিচে আছে ভাই, থাক এনে লেখা হলো শাকিল 23, এটা দাও তোমার ইউজার নেম দাও। এনে যে কিওয়ার্ড, এনে কিওয়ার্ড দিব আমরা, আমরা ওই কিওয়ার্ড দিছিলাম না, ওইখানে কি কি কিওয়ার্ড দিছিলাম লেখো, এগুলো লেখো, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এলে লেখো দ্রুত লেখো, একটা লেখা শেষ করে একটা করে কমা দিতে হবে। তো আমরা এখানে অনেকগুলো ফেসবুক রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড এখানে আমরা দিয়ে দিলাম, যেগুলো দিয়ে ক্লায়েন্ট সার্চ করতে পারে ফেসবুকে। তাহলে আমাদের এই যে দেখেন অনেকগুলো দিচ্ছে, তাই না? আচ্ছা পরে হইলো কপিরাইট, কপিরাইটে যাই, কপিরাইটে যাই, কপিরাইট দিয়ে দাও, আননোন দেওয়া আছে উপরে, এনে দাও কপিরাইট, এনে কপিরাইট তোমার নাম লেখো, ওই যে শাকিল 2394 লেখো। হ্যাঁ নিচে আও, কপিরাইট ইউআরএল লেখো, এনে লাও www.fiverr.com তোমার ওই ইউজার নেম দিল, ওকে করে দাও, এক মিনিট, এই ইউআরএল টা দেওয়ার হইতেছে, এটা হইতেছে আপনার প্রোফাইলস ইউআরএল, এটা হইতেছে আপনার কপিরাইট ইনফরমেশন, এখান থেকে এই পাবলিক গিট টা আপনি পাবলিশ করছেন, নিজের নামটা দিলাম, তারপরে জাস্ট ওকে করো স্যার, ওকে জাস্ট ওকে, বাস এখন ফাইলে যাও, ফাইলে যাও, ফাইলে গিয়ে সেভ এস, এখানে ওই যে তোমার ইয়েটা টাইটেলটা কপি করো, ওই ইয়ে থেকে নিয়ে আসো, হ্যাঁ সেভ, সেভ দিয়ে দে ডেস্কটপে, হ্যাঁ সেভ দিয়ে দেবো, এটা ডেস্কটপে দিয়ে দেবো, হ্যাঁ পরে ওকে করো, ব্যাস এটা মিনিমাইজ করো, এখন তোমার ইয়েতে যাও, দেখি যেটা সেভ করলা, দেখি এটা ওপেন করো,
ওপেন করো এটা, ব্যাস ঠিক আছে। এটা কাটতে দাও, এখন আমরা ফাইবারে যাই, ফাইবারে যাও ভাই, ইমেজে যাও। এটা কি করে ওখানে দাও, এটা আমরা এ জায়গায় দিলাম তাই না? এখন এনে আমরা ওই যে আমরা যে ফেসবুক মার্কেটিং এর প্র্যাকটিক্যাল কাজ করছিলাম তাই না, ফেসবুক মার্কেটিং এর প্র্যাকটিক্যাল কাজ করার জন্য একটা ফাইল তৈরি করতে বলছিলাম না তোমারে? জি। ওই ফাইলটার একটা স্ক্রিনশট এখানে দিতে হবে, ওই ফাইলটা ওপেন করো। আপনারা যারা ফেসবুক মার্কেটিং সংক্রান্ত কাজ মানে অ্যাডভান্স কাজ শিখতে চান, ভিডিওর আই বাটনে দেয়া আছে, এখান থেকে দেখে আসুন। ব্যাস ওয়েট ওয়েট, তুমি এই যে তোমার ছবির নিচে একটা তীর চিহ্ন দেওয়া আছে না, যে এটার ক্লিক করো তো দেখি। ব্যাস হয়ে গেছে, চাকা ঘুরে আর একটু নিচে উপরে জানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ই করো, উনি আবার ক্লিক করে দাও। এত এরকম ফাঁকা রাখছে ওখানে, তার ফাঁকা রাখছিলাম এটা, এটি এটি ব্লক করো, এটি ব্লক করো, না না এই যেগুলো ফাঁকা রয়েছে এটি কাটতে তো লাগবে। এই যে বিষ থেকে বিষও ক্লিক করে, হ্যাঁ হবে না হবে না, হ্যাঁ উনি ক্লিক করে একটা, হ্যাঁ নিচে যাও নিচে যাও, মা হাতের মতো টান দেও, হাতের মতো চিহ্নালে টান দেও, নিচ দিয়ে টান দেও ওভাবে কে, হ্যাঁ হাতের মতো চিহ্ন এসছে, হ্যাঁ যে টান দেও, এত কে দেখ উপরে যাও, এটি ব্লক করো, ওইগুলারে ব্লক করো, অনেক ক্লিক করে এনেটা আগে ক্লিক করো, 1900 ক্লিক করো, হ্যাঁ অন 200 ক্লিক করো, শিফট কন্ট্রোল ধরে ওভাবে না, কন্ট্রোল ধরে 200 ক্লিক করো, পরটাতে ক্লিক করো, পরটাতে ক্লিক করো, বাস রাইট বাটনে ক্লিক করো, অডিয়েন্সে ডিলেট ড্র ওই যে 19-22 ক্লিক করো, বাস এর নিচে আর আছে, হ্যাঁ এগুলো ব্লক করো, দ্রুত ব্লক করো, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে বাস হয়েছে, আর না উপরে যাও, হ্যাঁ উপরে আসছে না। এখন এই এই যে এগুলার ব্লক করে যে গ্রুপ নেম গ্রুপ ইউআরএল এগুলার এগুলো ইনো ওই একমাতে ক্লিক করো, হ্যাঁ এটার বোল্ড করে দাও, বোল্ড করছো এই যে একটু ব্যাকগ্রাউন্ড কালার দাও, এই যে এই পাশে আসো, এই পাশে এই পাশে, এই যে এক এ লেয়া আছে, এর পরেরটাতে যে কোনো একটা কালার দাও, সবুজ কালার দাও, এর নিচেরটা নিচের গুলা দাও, গুড। এগুলো যে প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের করে দাও, ইউআরএল বড় করো, হ্যাঁ ইউ ইউআরএল এগুলো বড় হাতে দাও, এটা হ্যাঁ যে গ্রুপ মেম্বারের গ্রুপের জি বড় হাতের মেম্বারের জি বড় হাতের, ইউআরএল এর ইউআরএল বড় হাতে দাও, বাস এই যে গ্রুপ এটা একটু বড় হবে, যে গ্রুপের এই গড়টা একটু বড় করে দাও, ডি কলামটা, ডি কলামটা একটু টাইনে বড় করে দাও, ওটা সি কলাম বড় করতে বলছি, ডি ডি ওটা চাপাই দাও, ওটা একটু চাপাই দাও, ওইটা কে বেটা ডি কলাম, এটা তো বি হয়ে গেছে, এই পাশেটা এই পাশেরটা, হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ এটা একটু বড় করো,
ব্যাস এত বড় কে ব্যাস হয়েছে ব্যাস হয়েছে হয়েছে উপরে মাও চাকা ঘুরে পড়ে যাও ব্যাস হয়েছে এন্ড এই স্ক্রিনশট নাও পুরোটাই নিবে উপর থেকে না এই দিকে ওই দিকে না ওই যে সিঁড়ের থেকে খালি লিড দেখা যায় যেতে ওগুলা বাস অন সেপ দেও আর না না এই যে সেপ দেও খালি ডেস্কটপে সেপ দেও হ্যাঁ যে আসে বই থাক এই নিল এক মিনিট আচ্ছা দিছে দিছে এটা মিনিমাইজ করো এখন এই স্ক্রিনশটটারেও ওই যে ওই ফটোশপটা যেভাবে করলাম ওভাবে করতে হয় কিন্তু আমরা ওটা করবো না এখন ওটা করবো না এনে যাবো রাইট ব্র্যান্ড কী করে খালি ফেসবুক মার্কেটিং লো রিনেম করো রিনেম রিনেম এনে শুধু আমরা ফেসবুক মার্কেটিং লিখব ঠিক আছে মার্কেটিং হ্যাঁ হয়েছে হ্যাঁ বাস এখন ফাইবারে যাও দ্রুত দ্রুত মানে দুই নাম্বার ব্রাউজ দাও যাও নিচে যাও নিচে যাও সেভেন কন্টিনিউ দাও ওইখানে আরেকটা ইমেজ ডিজাইন করবে তুমি সেভেন কন্টিনিউ হ্যাঁ দেখো এন্ড কি বলছে নিচে যাও এই যে নো দেও নো দেও এটা বলছে কি যে তুমি কি ইউএস এর লোক কিনা বাংলাদেশের লোক এই জন্য আমরা নো দেবো সেভ দেবো ক্লোজ দেও ওই আগে আগে না আগে না আগে না উপরে যাও বাস এখন আবার ওই যে তোমার ওই যে প্রথমে যাও যে ওভারে যাও ওই উপরে ওভার এই জন্য না এই যে নয় নয় এই নেই 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 নিচে এই যে হ্যাঁ এই ওভার এই যে এই যে এই যে ওভার পিচ ওভার এই যে ডেসক্রিপশন এই যে ডান পাশে ফাইবার লেখাটা নিচে বাম পাশে ফাইবার লেখাটা নিচে হ্যাঁ ঠিক করো ঠিক করো এখানে তো এই যে লেখা আছে এখন আমরা যে কাজটা করব এই যে লেখা আছে গিগ টাইটেল এর নিচে লেখা আছে আপডেট এসইও এখানে ক্লিক করো এনে কি দেওয়া আছে ডো বেস্ট ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস তাই না এই যে তুমি এই যে এই যে নিচে এই যে এসইও টাইটেল এটা দেখো অনু কি করতেছে এই যে এসইও টাইটেল ডো এনে কি করো হ্যালো হ্যালো ওই যে ওই ডো কাটা দাও ওই যে ডো বেস্ট ইন কাটা দাও ওনোকে ওনোকে এই যে নিচে লেখা আছে এসইও টাইটেল ডো বেস্ট না না আচ্ছা দেও বেস্ট কাট তো না আন কেন লেখা ডো বেস্ট লো স্পেস দাও এস টি কে লিখছ না টি লো টি 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 উইল ইনোকে উইল ইউ সামনে উইল সামনে উইল সামনে হবো আচ্ছা উইল না দিতে গেলে কাটতে দাও ওই ডো বিস্ট কাটতে দাও সম্পূর্ণ কাটতে দাও কাটে দাও কাটে দাও কাটে দাও কাটে দাও ওই ফেসবুকের সামনে একটু স্পেস রইল কাটো বাস হয়েছে না সেভ এন্ড কন্টিনিউ দাও এইটা হইলো মূল বিষয় এটা হইলো এসইও টাইটেল মানে কি হ্যাঁ এটা সেভ এন্ড কন্টিনিউ দাও
বাস ওকে আছে না? হ্যাঁ হয়েছে হয়েছে, আর কোনো কোনো কাজ নাই, উপরে যাও মাউস নিয়ে, উপরে যাও এনে যে পাবলিশে যাও, ওয়েট এই দেখো একটু ওয়েট করো, এই দেখো এখন আমাদের কি হইব এই গিগটা আমরা এখন পাবলিশ করে দিতে পারবো, তবে পাবলিশ করার আগে তোমার এখানে যদি আরো কোনো যাচাই বাছাই করাতে লাগে, মানে আরো কোনো কারেকশন করতে হয়, তাহলে তুমি কারেকশন করার সুযোগ আছে, তুমি এটা ড্রাফট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ড্রাফট হয়ে যাবে। তো ড্রাফট হয়ে গেলে আমরা কি করবো, এই যে ফাইবারে যাই, এই যে উপরে আছে ফাইবার আইকন, এনে ক্লিক করো, এটা আমরা ড্রাফটে নেই ওইখানে না, হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ ক্লিক করো, আমাদের এই জিনিসটাকে আমরা ড্রাফটে রাখলাম, তার মানে কি এটা এখন আমাদের ড্রাফট রয়ে গেল। এই ড্রাফটে থাকার কারণে এখন যদি তোমার কোনো কারেকশন করতে হয় এটাতে, নিচে যাও, বাস হয়েছে ওকে, এখন যদি তোমার কোনো এখানে কারেকশন করতে হয় তুমি আবার এটা কারেকশন করতে পারবা, কারেকশন করার পরে তুমি পাবলিশ করতে পারো, যেহেতু আমরা এখানে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে পাবলিশ করছি, আমাদের আর মনে হয় না এটাতে কোনো কারেকশনের দরকার আছে, তাই না শাকিল? এখন আমরা এটাকে কি করব পাবলিশ করে দেবো, তাহলে তুমি উপরে যাও, ওই যে তোমার প্রোফাইলসে যাও, প্রোফাইল থেকে ড্যাশবোর্ড লেখা আছে, প্রোফাইলস ক্লিক করো, এই যে দেখো এখন এই যে লেখা আছে অ্যাক্টিভ গিগ, এই যে দেখো নিচে কই প্রোফাইলসে যাও, প্রোফাইলসে যাও, এই যে দেখো লেখা আছে কি অ্যাক্টিভ গিগ, অ্যাক্টিভ গিগে ক্লিক করো, এই যে অ্যাক্টিভ গিগ মানে এখানে কোনো গিগ নাই, এন্ড ড্রাফটে যাই, এই যে ড্রাফটে আমরা একটা গিগ পাবলিশ করছি, তাই না? দেখো শাকিল তোমার এটা কিন্তু ওই যে ফেসবুক মার্কেটিং লেখাটা কিন্তু কাটে গেছে, কাটে গেছে না, এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা ক্যান বাদে আবার নতুন করে ডিজাইন করে ফটো সেট দিয়ে যেভাবে দেখাইছি সেম সিস্টেম আবার করতে হবে, কারণ ওই জন্য কাটা গেছে, এই কাটা দেওয়া যাবে না, ওটা বোঝা যায় উপরে না, ওটা আর একটু নিচে নামাই দিতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি আবার পাবলিশ করতে যাই, ওরা এখন ওই সময় নাই, ওটা আমরা পরে করব, এখন যদি আমরা পাবলিশ করতে চাই দেখো এই যে তিনটা ফোটা আছে না এখানে কি করো, এই যে নিচে এই যে লেখা, এই যে তিনটা ফোটা, এই যে এই পাশে, হ্যাঁ ক্লিক করো, পরে ইডিট, ব্যাস এখন আমরা সেম আগের অবস্থান চলে আসে, আমার যদি এখানে কোনো এডিট করা লাগে আমরা করতে পারবো, যেহেতু আমার এডিট করার কোনো প্রয়োজন নাই আমরা শুধু নেক্সট দিয়ে দিয়ে দেবো, নিচে যাও, হ্যাঁ এটা দেবো, আবার আবার নিচে এই ফাইবার ইংলিশ টেস্ট চাই, কেন ইংলিশ টেস্ট চাই, এই কারণে যাদের এই গিগের লেখাগুলা মানে ই হয় না, ওই গ্রামাটিক্যাল মিস থাকে, তাদের ওই ইংলিশ টেস্টটা দিতে হয়, যেহেতু আমাদের এগুলো আল্লাহর রহমতে সব ঠিকই আছে, এই জন্য আমাদের ইংলিশ টেস্ট চাই না, আমরা এখন জাস্ট এস এ করে সেভ এন্ড কন্টিনিউ করে, এই যে আমাদের এক মিনিট ওই উপরে যাও দেখি, হ্যাঁ আছে নিচে যাও, হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ, হ্যাঁ তারপরে হইতেছে পাবলিশ, তা পাবলিশ করে দিলে মুখে নিয়ে হই এন্ড পাবলিশ, এই যে পাবলিশে ক্লিক করো, আর ওটা সমস্যা যা, ওটা কেন, ওটা কোনো সমস্যা না, ওটা ওটা নেক্সট টাইম করলে ওটা কোনো সমস্যা না, কিন্তু ওটা খেয়াল করে পরবর্তীতে করবা, ব্যাস এখন আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে, দেখা যাচ্ছে ইওর গিগ ইজ লাইভ, এখন গিগ পাবলিশ হওয়ার ওয়েবসাইট ক্লিক করে না, উপরে যাও তোমার প্রোফাইলসে যাও, এখন গিগ পাবলিশ হওয়ার 3 দিন মানে 72 ঘন্টা পর থেকে আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন, কয় ঘন্টা 72 ঘন্টা, এই যে দেখেন এখন লেখা আছে অ্যাক্টিভ গিগ, একটা গিগ অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এখন যখন আমরা আবার নতুন একটা গিগ ক্রিয়েট করব, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, ওইটা আমরা আরেক দিন করব, আজকে আমরা এই একটা গিগ ক্রিয়েট করলাম, এই একটা গিগ ক্রিয়েট করার পরে এখন আপনার কাজটা কি, এই গিগটা ক্রিয়েট করার পরে
আপনি এখন থেকে আজকে থেকে 3 দিন পর থেকে আপনি বাই রিকোয়েস্ট পাবেন। বাই রিকোয়েস্ট কখন আসবে আমাদের যে একটা গ্রুপ আছে আমি এটা দেখাবো। তো শাকিল তাহলে তুমি স্ক্রিনটা স্টপ করো। ব্যাস তো আমরা আমাদের যে গ্রুপ আছে এই ফেসবুক আমার যে গ্রুপ আছে সজীব ট্যাক্স সলিউশন এই গ্রুপে আপনারা যদি জয়েন হন এই গ্রুপে আপনারা এই আপনাদের যত সমস্যা ফাইবার সংক্রান্ত বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের এখান থেকে এই সজীব ট্যাক্স সলিউশন গ্রুপে জয়েন হয়ে ঠিক আছে আপনারা আমি এই সজীব ট্যাক্স সলিউশন এই গ্রুপের লিংকটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হলে এখান থেকে আমাদের এই ফাইবারের বা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত সমস্ত বিষয় আপনারা এখানে আলোচনা করতে পারবেন, মুক্ত আলোচনা করতে পারবেন। মুক্ত আলোচনা করে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। আজকে যার গিগটা আমি পাবলিশ করে দিলাম আপনারা চাইলে তার সাথে কমিউনিকেশন এই গিগের মাধ্যমে করতে পারবেন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারাও আপনাদের গিগটাকে কী করতে পারবেন পাবলিশ করে ফাইবারে রাখতে পারবেন। তো এই জন্য আমি কমেন্ট করবো আপনারা আমাদের এই এই যে সজীব ট্যাক্স সলিউশন এই গ্রুপে জয়েন হবেন। জয়েন হয়ে আপনারা আপনাদের খোলামেলা আলোচনা এখানে করবেন আর আপনারা তো দেখতেই পারলেন যে আমরা কীভাবে ফাইবারের গিগটাকে পাবলিশ করতে হয় একবারে এসইও সহ আমরা আজকের ভিডিওতে দেখিয়েছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা অনেক বেনিফিট পাবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তো পরবর্তী ক্লাস আমরা শুরু হলে আমরা সেই ভিডিওগুলো আমরা আবার আপলোড করবো, আরও অনেকগুলো গিগ পাবলিশ করবো। জানেন যে ফাইবারের নতুন অবস্থায় মাত্র 7টা গিগ পাবলিশ করা যায়। তো 7টা গিগ কীভাবে পাবলিশ করতে হবে প্রত্যেকটা গিগে পাবলিশের ভিডিও আমরা স্টেপ বাই দিয়ে যাবো। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।